মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এই ভিডিওগ্রাফি ক্লাসে স্বাগত জানাই। সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের স্কুল কর্তৃপক্ষকে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমি যখন স্কুলে পড়তাম একদিন আমাদের ভৌতবিজ্ঞান স্যার ক্লাসে এসে জিজ্ঞেস করলেন, তোমরা জানো গতি কয় প্রকার? ফার্স্ট বেঞ্চ থেকে একজন উঠে দাঁড়িয়ে উত্তর দিয়েছিল, স্যার গতি দুই প্রকার, চলন গতি এবং ঘূর্ণন গতি। এজ এ বায়োলজি লাভার আমি উঠে দাঁড়িয়ে উত্তর দিয়েছিলাম, স্যার গতি তিন প্রকার, চলন গতি, ঘূর্ণন গতি এবং বংশগতি। জোকস অ্যাপার্ট, তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বংশগতি, যাকে আমরা বলবো হেরিডিটি। এই বংশগতি অধ্যায়ে আমরা জানব কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ কেন আমি আমার বাবার মতো দেখতে, তুমি তোমার মায়ের মতো দেখতে, কেন তোমার চুলগুলো মায়ের মতো, আবার গায়ের রং বাবার মতো। এই সব প্রশ্নের উত্তর আমরা বিজ্ঞানের যে শাখায় জানতে পারি তাকে আমরা বলবো সায়েন্স অফ হেরিডিটি। বংশগতি বিদ্যা। এই বংশগতি সম্পর্কে জানতে গেলে আমাদের যে বিজ্ঞানীর নাম জানতে হয় তিনি হলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। প্রথমে আমরা গ্রেগর জোহান মেন্ডেলের সম্পর্কে একটুখানি জেনে নিই। এই গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়া নিবাসী ধর্মযাজক। ইনি কিন্তু প্রথমে কোনো বায়োলজিস্ট ছিলেন না, ইনি প্রথমে ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান। ইনি তার চার্চের বাইরে বাগান করতে ভালোবাসতেন, গাছ লাগাতে ভালোবাসতেন, বিভিন্ন ধরনের গাছ লাগাতেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য গাছ ছিল মটর গাছ। তিনি সেই মটর গাছ নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন প্রায় 7 বছর ধরে, এবং তার এই পরীক্ষার ফলে, তার যে পরীক্ষালব্ধ ফলাফল এবং তার থেকে তিনি দুটো সূত্র উপস্থাপন করেন। পরে যখন আমি পড়াবো সেই সূত্র দুটোতে আসবো। যাই হোক, তো তার এই পরীক্ষালব্ধ ফলাফল এবং সূত্রগুলি একটি সায়েন্স জার্নাল ন্যাশনাল হিস্ট্রি সোসাইটিতে একটি জার্নালে প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। এটা প্রকাশিত হওয়া সত্ত্বেও সেদিন বিজ্ঞানীদের হয়তো মনে হয়েছিল, যাই হোক, তিনি তার যোগ্য সম্মান পাননি, অর্থাৎ এখানে প্রকাশিত হওয়া সত্ত্বেও তার এই পরীক্ষালব্ধ ফলাফল গুরুত্বহীন হয়ে পড়ে। তো তারপরে তিনি 1884 সালে মারা যান, 6 জানুয়ারি 1884 সালে মারা যান। তার মৃত্যুর প্রায় 16 বছর পরে 1900 সালে তিনজন বিজ্ঞানী, সেই তিনজন বিজ্ঞানী হলেন নেদারল্যান্ডের হুগো দা ফ্রিস, জার্মানির কোরেক্স এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী শেরমক। এই তিনজন বিজ্ঞানী একই জিনিস আবার রিইনভেনশন করেন। তখনই মেন্ডেলের গুরুত্ব উপলব্ধি হয় বিজ্ঞানীদের কাছে এবং তাকে এই বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স উপাধি দেয়া হয়। ফাদার অফ জেনেটিক্স বংশগতিবিদ্যার জনক বলা হয়। তো তখনই বিজ্ঞানীদের উপলব্ধি হয় যে তিনি যে জিনিসগুলো এখন এই তিনজন বিজ্ঞানী আবিষ্কার করলেন, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তার অনেক আগে থেকেই এই জিনিসগুলো বলে গেছিলেন। তবে তিনি এই যে বংশগতি কাকে বলবো আমরা এক্ষুনি বললাম, বিজ্ঞানের যে শাখায় আমরা পিতামাতার বৈশিষ্ট্যগুলি অপত্যের মধ্যে সঞ্চারিত হয় এবং সেটা সম্পর্কে আমরা জানতে পারি তাকে আমরা বললাম সায়েন্স অফ হেরিডিটি। এবং এই ঘটনাগুলি যে কারণে ঘটে বা যে ঘটায় তাকেই আমরা বলি জিন। কিন্তু বিজ্ঞানী মেন্ডেল কিন্তু এই জিন শব্দটি একবারও বলেন, জিন শব্দটি প্রথম বলেছিলেন জোহানসেন নামে একজন মেন্ডেলের
বিজ্ঞানী মেন্ডেল এই জিন শব্দটিকে অর্থাৎ যার কারণে এই সমস্ত বৈশিষ্ট্যাবলী পিতামাতার বৈশিষ্ট্যাবলী অপত্যের মধ্যে সঞ্চারিত হয় সেটাকে তিনি জিন না বলে তিনি ফ্যাক্টর বলেছিলেন। অর্থাৎ এই বিজ্ঞানী মেন্ডেলের ফ্যাক্টরি বলো বা জোহানসেনের জিন, এই জিন কাকে বলবো আমরা? জিন হলো ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স। ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির কার্যগত একক। এই জিনের মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্যগুলো অপত্যের মধ্যে সঞ্চারিত। তো আমরা আসছি জিন কাকে বলে। জিন হলো একটা ডিএনএ এর খণ্ডাংশ, একটা ফ্র্যাগমেন্ট। ডিএনএ কাকে বলে তোমরা এর আগের অধ্যায় জীবনের প্রবাহমানতায় পড়েছ, জানো তোমরা ডিএনএ কাকে বলে। ডিএনএ হলো একটা বৃহৎ পলিনিউক্লিওটাইড, বিভিন্ন নিউক্লিওটাইড বেস গুলো নিয়ে। তোমরা জানো ডিএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। এই নিউক্লিওটাইড, এই চারটি নিউক্লিওটাইড নিয়ে একটা ডিএনএ বৃহৎ আকার পলিনিউক্লিওটাইড গঠিত হয়। তো এই ডিএনএ একটা জাস্ট খণ্ড, ক্ষুদ্র অংশ, খণ্ডাংশ, সেটাই হচ্ছে জিন বা ফ্যাক্টর। তো এই জিন যেটা হচ্ছে কি করে, যে বংশগত বৈশিষ্ট্যাবলী পিতামাতার বৈশিষ্ট্যগুলো যেগুলো হচ্ছে অপত্যের মধ্যে সঞ্চারণে সাহায্য করে। এই জিনের মধ্যে তাহলে থাকে কি, এই নিউক্লিওটাইড গুলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই চারটি নিউক্লিওটাইড বেসের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যগুলো জীবের দেহে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। তাহলে তাকেই আমরা বলবো কি জিন, অর্থাৎ ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স। এরপরে আসছি যেটা পরিব্যক্তি বা যেটাকে আমরা বলি কি মিউটেশন, মিউটেশন এটা ইংরেজি শব্দ, মিউটেশন বা পরিব্যক্তি। অর্থাৎ এই যখন বংশগত বৈশিষ্ট্যাবলী সঞ্চারিত হচ্ছে, সঞ্চারণের সময় যখন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সঞ্চারিত হওয়ার সময় একটা স্থায়ী সঞ্চারণশীল পরিবর্তন ঘটছে, হঠাৎ আকস্মিক একটা পরিবর্তন ঘটছে, তাকেই আমরা বলবো কি পরিব্যক্তি বা মিউটেশন। অর্থাৎ যখন বৈশিষ্ট্যাবলী এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হওয়ার সময় যখন আকস্মিক বা স্থায়ী পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলবো কি পরিব্যক্তি বা মিউটেশন। এরপরে আসছি ভেদ বা প্রকরণ, যার ইংরেজি হলো ভেরিয়েশন, ভেরিয়েশন। ভেরিয়েশন বা প্রকরণ আমরা কাকে বলবো? না দেখো, যখন বললাম যে আকস্মিক বা স্থায়ী পরিবর্তন ঘটে জিনের মধ্যে, সেটাকে আমরা বললাম কি মিউটেশন। তো মিউটেশনের ফলে অর্থাৎ আকস্মিক বা স্থায়ী পরিবর্তন বা মিউটেশন ঘটার ফলে যখন একটা জীবের মধ্যে পরিবর্তন দেখা যায়, তাকেই আমরা বলবো কি ভেরিয়েশন বা ভেদ বা প্রকরণ। উদাহরণ হিসেবে বলতে পারি, যুক্ত বা মুক্ত কানের লতি, রোলার জিভ। ধরো আমার এই কানের লতি দেখো, এটা কিন্তু মুক্ত কানের লতি, ছাড়া আছে, জোড়া নয়। আবার অনেকের কানের লতি যুক্ত কানের লতি হয়, কানের লতি জোড়া থাকে এইভাবে। তারপরে ধরো অনেকের কার্লি চুল, অনেকের স্ট্রেট চুল। এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে ভেরিয়েশনের উদাহরণ, ভেরিয়েশনের ফলে এগুলো ঘটে। আবার এই ভেরিয়েশন যে কারণে ঘটে, যে জিনের কারণে ঘটে, সেগুলোকে বলা হয় প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। এই প্রকট জিন প্রচ্ছন্ন জিনের কারণে এই রোলার জিভ, তারপরে হচ্ছে যুক্ত মুক্ত কানের লতি, তারপরে হচ্ছে কার্লি চুল, স্ট্রেট চুল, এইগুলো ঘটে থাকে। তো পরের অধ্যায়ে আমরা আলোচনা করব কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা জানবো পরের ক্লাসে। আজকের জন্য টাটা।